এডাল বিরল প্রজাতির সাপ। শিলঘাটর সন্তোষ বরা নামের লোকজনের ঘরত নিশা উদ্ধার হল সেউজিয়া বরণের এই সাপডাল। লাও হেন্দালি তুলমি থাকা অবস্থাত লোকজনে সাপডাল প্রত্যক্ষ করে। তারপরে সঞ্জীব ডেকা নামের এজন স্থানীয় লোকে উদ্ধার করে সাপডাল আর সমজাই দিয়ে বন বিভাগক। হয়, এই আপনার গ্রীন ক্রেট স্নেক বলে কয়, মিডল ভেনা মাছ। এই শিলঘাটর সন্তোষ বরা নামের ঘরের উদ্ধার করা হয়েছিল। উদ্ধার করে ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগত এই শিলঘাট কামাখ্যা বনাঞ্চল এই এড়ি দিয়া হয়েছে। গ্রীন ভাইন স্নেক নাইবা গ্রীন ক্রেট নামের এই সাপডাল ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, কম্বোডিয়া আর ভিয়েতনামত পোৱা যায়। ভারতত উপলব্ধ বারোডাল বিষাক্ত সাপর ভিতর ধরা হয় এই গ্রীন ক্রেটক। সাপর গছত সেউজিয়া পাতর মাজত আশ্রয় লৈ থাকে সাপডালে। দিনত এই প্রজাতির সাপ বাহিরলৈ নোলায়, নিশার ভাগতে আশ্রয়ের পৰা ওলাই আহে বাহিরলৈ। বিরল প্রজাতির এই সাপডাল চাবর ভিড় করলে বহুলোকে। তারপর বন বিভাগের সহযোগত শিলঘাট কামাখ্যা সংরক্ষিত বনাঞ্চলত মুকলাই দিয়া হয় সাপডাল। কলিয়াবরের নৃপেন কেওট, প্রাগ নিউজ,